মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মূসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মূসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফা উলকিয়াস সাহারাতু সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে ফা উলকিয়াস সাহারাতু সাজিদিন সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনের মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ